জুনিয়র হোমিও বন্ধুরা, তোমাদের শেখানোর জন্য ভিডিওটি দিলাম। ইট ইজ এ কেস অফ এপেন্ডাইমোমা, চার মাস হয়েছে। এ কাইন্ড অফ ব্রেন টিউমার, তোমরা প্র্যাকটিস অফ মেডিসিনে পড়েছ, কিন্তু এর সাথে এই জন্যে ওরা চিকিৎসার জন্য এসছে, অ্যালোপ্যাথিতে স্বাভাবিকভাবে অপারেশন করতে বলেছে। এর সাথে এর আছে একটা ছোট্ট লাইপোমা, ফ্যাটি টিউমার মাথায়। মাথার টিউমারটা দেখো, এ স্মল লাইপোমা ইজ হেয়ার। তো এ ব্রেন টিউমার, এ লাইপোমা, ইটস এগুলো সাইকোটিক ম্যানিফেস্টেশন। তার সাথে একটা আঁচিল দেখলাম গালে, দেখাও কোন জায়গাটা দেখলাম, দেখো ওয়ার্ডস ইন দ্য ফেস, ওয়ার্ডস ইন দ্য ফেস। ফ্যামিলি হিস্ট্রিতে আছে অ্যাজমা, ফ্যামিলি হিস্ট্রিতে আছে অ্যাজমা, ইনস্যানিটি, বাবার ক্যান্সার, এল্ডার ব্রাদার টিউবারক্লোসিস। তো এই সব কিছু মিলিয়ে ইন্ডিকেট করছে একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে। দি পেশেন্ট হারসেলফ ইজ সাফারিং ফ্রম ব্রেন টিউমার, ফাদার ক্যান্সার, ইনস্যানিটি, ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমা, লাইপোমা, ওয়ার্ডস। সো অ্যান্টিসাইকোটিক ওষুধ আমাদের দিতে হবে। এর সিমটমটার মধ্যে পাওয়া গেল সেন্সেশন অ্যাজ ইফ সামন ফলোয়িং ফ্রম বিহাইন্ড, সাসপিশিয়াস, চট করে সবাইকে বিশ্বাস করে না। তো এগুলো ইন্ডিকেট করে থুজার সিমটম, এই আঁচিল, এই যে পিছন থেকে কেউ যেন ফলো করে, ডিজায়ার ফর সল্ট, লবণ খেতে চাই, ডিজায়ার ফর ওনিয়ন, কাঁচা পেঁয়াজ খেতে চাই, এগুলো সব সিমটম ইন্ডিকেট করছে আরবোরবিটি বা থুজা। তোমার কি এরকম মনে হয়, মানসিক লক্ষণ কি বললে, যে পিছন থেকে কেউ যেন ফলো করে, কি মনে হয়? Let's see. Or the result is to be seen.